আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মামা সিপাল করছে। ওকে তাসনি, আর ওকে, ইউ হ্যাপি? ও আলহামদুলিল্লাহ, দোয়া করি আপনারাও ভালো থাকেন। আমরা আজকে এক জায়গায় গেছি, তারা অনেক হ্যাপি, তারা আউটসাইডে যাইতেছে আজকে, এই কারণে তারা অনেক হ্যাপি। তারা তো কথা বলছে, দেখছেন শুনছেন। আপনারাও ভালো থাকেন, দোয়া করি সবাই সবাই ভালো থাকেন। সবার জন্য আমার শুভকামনা, অসংখ্য অসংখ্য আন্তরিক ভালোবাসা সবার জন্য আমার। আমি দোয়া করি সবাই ভালো থাকেন, সবাই সবার ফ্যামিলিকে নিয়ে, সবাইকে নিয়ে ভালো থাকেন। তো আজকে বাইরে গেছি, একটু সামান্য ভিডিও করলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর একটা ওই যে ওইদিন ফিটার একটা রেসিপিটা তো আমি দিছি না, ওই যে একটা ফিটা বানিয়েছি দিয়ে ইয়েলো ফিটা, এটারে অনেকে অনেক নামে বলে, এটারে বলে আর কি লবণ ফিটা, অনেকে বলে লবণ ফিটা, অনেকে বলে জাল ফিটা। তো আজকে আমার এই ফিটার রেসিপিটা দেওয়ার উদ্দেশ্যে একমাত্র বাচ্চাদেরকে, আমরা যেন এই ফিটাটা বাচ্চারা বেশিরভাগ দেখি ভালো পায়, পছন্দ করে। আমার বাচ্চারা এই ফিটাটা পছন্দ করে, তো এই ফিটাটা দেওয়ার উদ্দেশ্যে একমাত্র যে মিনি সিস্টেম, কীভাবে সবাই ভালো থাকবো, কী কী খানাগুলো আমাদের ইজিতে আমরা বাচ্চাদেরকে খাওয়াইতে পারি, বড়োদেরকে খাওয়াইতে পারি। তো এখানে আমি বড় বড় দুই টুকরা আদা নিয়েছি, আর নিয়েছি অনিয়ন, দেশি অনিয়নগুলো নিলে ভালো। আমি বড় দেশি তিনটা নিয়েছি, আর বড় দুইটা নিয়েছি ইংলিশ অনিয়ন। তো এগুলো আমি ব্লান্ড করে নিব একসাথে, আর আমি মশলার পাউডারটা নিব। ওই যে মশলা, সব ধরনের মশলা আমি নিয়েছি, আমার ঘরের মশলা শেষ হয়ে গেছে, এখন আমি ঘরের জন্য মশলাগুলা বানিয়ে নিব, আপনাদের সাথেও শেয়ার করলাম। ভাবলাম আপনাদেরও দেখলে হয়তো বা আপনাদেরও কাজে আসতে পারে। তো এখানে গেল মনে করেন বেশি পরিমাণে আদা, জিঞ্জার। তো এই আদা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো। তো এই ফিটাটার মধ্যে বেশিরভাগ আদা, রসুন, সরি রসুন না, আর অনিয়ন, পেঁয়াজ, পেঁয়াজটা যায়, এগুলো আমি পানি দিয়ে ব্লেন্ড করে নিতেছি। আর আমি ওই যে সব ধরনের মশলা, যে মশলা শরীরের ইমিউনিটি সিস্টেম বুস্ট করে, ভালো রাখে, মানুষের সুস্থ রাখে, যে কোনো ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার সক্ষমতা রাখে, যে কোনো অসুখ বিসুখ, মানে না, লাইফটা হেলদি থাকে আর কি, ভালো থাকে। ওই সব মশলার উপকরণ দিয়ে আমি একটা মিক্স পাউডার বানিয়ে নিতেছি। ওই পাউডার গুঁড়িটা আমি ইউজ করব এই লবণ ফিটাতে। এখন আমি লবণ ফিটাটার পানি বসাই দিছি, গরম পানি বসাই দিছি, দিয়ে আমি হলুদ, হালকা পরিমাণ মরিচের গুঁড়া আর হালকা পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি। আপনারা যে পরিমাণ ফিটা বানাবেন ওই পরিমাণ হিসাবে হলুদ মরিচ দিয়ে নেবেন, মরিচটা দিবেন না, খুব কম মরিচ দেওয়া অপশনাল, শুধু হলুদ, আদার পেস্ট অ্যান্ড পেঁয়াজের পেস্ট, আদা আর পেঁয়াজ এগুলো নিছি না, এগুলো ফেস্ট ফেস্ট করে সবগুলো আমি ব্লেন্ড করি এখানে ডালে দিয়েছি। আর দিয়েছি অয়েল, দিয়েছি স্বাদ মতো লবণ, এগুলো দিয়ে আমি ভালোভাবে ফানিটারে ভালোভাবে মেক করে একদম ফুটানো হয়ে গেলে ভালোভাবে, তারপরে একে একে আমি সব ধরনের গুঁড়িগুলো দিয়ে দিব। কি কি গুঁড়ি দিব আমি এখানে, আমি এগুলা এখন ঢাকনা দিয়ে দিছি, ঢাকনা থেকে যখন ভালোভাবে ফুটি উঠবো একদম ভালোভাবে, অনেক টাইম নিয়ে জাল করে নিতে হবে, বটগা দিয়ে দিয়ে, ঢাকনা দিয়ে দিয়ে, সরি, তারপরে জাল করি না, এফাকে আমার পানিটা জাল হইতে থাকুক। আর আমি মশলাগুলো আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি, এই সব মশলাগুলো আমি রোস্টেড করে ব্লান করে পাউডার করে নিব। তেজপাতা নিয়ে নিচ্ছি 10-12টা, আর নিয়েছি জিরা, নিয়ে নিয়েছি দারচিনি, দারচিনির গুঁড়ো পাউডার, পাউডার না, আদা ভাঙা দারচিনি, এটা মোহরি, এটা হচ্ছে মেথি, আর নিয়েছি সরিষা 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ, এভরিথিং নিয়েছি, কালো জিরাটা 3 টেবিল চামচ নিয়েছি আমি। আর এখানে গরম মশলা, গরম মশলার মধ্যে এখানে জয়ত্রী আছে 2 টুকরা অল্প, আমার ঘরে আর জয়ত্রী নেই, 2 টুকরে আছে। ইস্টার মশলা, তারামরি নিয়েছি 5-6টা,
বড় এলাচ নিয়েছি 6টা, লং নিয়েছি 10-15টা, আর এমনি সাধারণ এলাচ নিয়েছি 5-6টা, আর নিয়েছি জয়ফল। ও জয়ফলটা আমি একটু ভেঙে গুঁড়ো করে দিব। এগুলো আমি কিভাবে করতেছি আপনারা একটু ফলো করেন, ফলো করলে আপনারা এই মশলাটা আপনাদের ফ্যামিলির জন্য বানিয়ে নিতে পারবেন। এই মশলাটা সব কিছুতে ইউজ করতে পারবেন, আলু ভাজি, আলুর দম, মাংস নামানোর আগে, মানে এভরিথিং ইজিতে আপনার বাচ্চারা, আপনার ফ্যামিলি সবাই খাইব। তাহলে তাদের ইমিউনি সিস্টেম ভালো থাকবে, তারা হেলদি থাকবে, আপনিও ভালো থাকবেন। মানে যেভাবে মানে অনেক ইজিতে একটা ডিম ভাজি করতে, ডিম ভাজির পেঁয়াজের মধ্যে দিয়া একটা ডিমও ভাজি করে নিতে পারবেন পরিমাণ মতো এখান থেকে মিক্স এই পাউডারটা নিয়ে। তাহলে আমাদের ফ্যামিলির সবাই ভালো থাকবো। আর এখানে নিয়েছি আমি আরেকটা জিনিস, ওই যে ধনিয়ার গুঁড়া, এগুলো সব উপকরণ আমি আপনাদেরকে দেখিয়ে নিয়েছি। সবগুলো আমি 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ নিয়েছি, শুধু 3 টেবিল চামচ নিয়েছি কালি জিরা, কালো জিরা, কালো জিরাটা একটু বেশি পরিমাণে নিয়েছি। তো এগুলো আবার বেশি দিন যদি গড়ে থাকে তাহলে এগুলোর গ্রানটা মানে ইয়াটা তেজটা কমে যায়। তো আমি মিডিয়াম ফর্জা করে নিছি, আমার প্রায় 1 মাস যাইব গই যেরকম হয়েছে, আমার মোটামুটি 1/2 কিলো তাই কম হয়েছে পাউডার। তো এখন এই যে এগুলো দিয়ে দেখাচ্ছি আমি জয়ত্রী, এগুলো আর এগুলো একটু ভেঙে নিব, ওই যে জয়ফলটা একটু ভেঙে নিব, তেজপাতাগুলো ছিঁড়ে এরপরে ভেঙে নিব। এখানে আবার গোলমরিচ নিয়েছি, ব্ল্যাক পেপার, এগুলো হলো গরম মশলা। তো এগুলো তেজপাতাগুলো ভেঙে নিয়ে জয়ত্রীগুলো একটু ফাটিয়ে নিব, নিয়ে আমি ওই যে বাকি আদার্স মশলাগুলো রোস্টেড করে নিব। রোস্টেড করে নিয়ে একটা বাটিতে আমি রোস্টেডের মশলাগুলো নিয়ে নিব, হাফ নিয়ে উপর দিয়ে তেজপাতা এই গরম মশলাগুলো দিয়ে দিব। গরম মশলা আর তেজপাতা আমি রোস্টেড করব না, এগুলা ওই যে বাকি জিরে মরি মরি তারপরে দিয়ে আরও হইলো আপনার এটা জিরা, আর তারপরে দিয়ে হইলো দারচিনি, তারপর হইলো ওই যে মরি, তারপর সরিষা, তারপরে হইলো ডাবল ডাবল কোয়া হয়ে যেতেছে আর কি, তারপরে হইলো আপনার মেথি, এগুলো সব আমি রোস্টেড করে নিব। রোস্টেড করে আমি দেখাই দিছি, আপনারা দেখেন সবগুলো একসাথ করে আমি একটা ফানে নিয়ে রোস্টেড করে নিব। রোস্টেড করে হাফ গরম গরম হাফ মশলা আমি বাটিতে রাখবো, ওই মশলার উপরে আমি ওই যে বড় তেজপাতা আর এই বড় গরম মশলাগুলো মুচকানে দিয়ে দিবি, এর উপর দিয়ে আবার গরম গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব রোস্টেড করা। তাহলে এভাবে দিয়ে একদম মিশ করে সুন্দর করে সমান করে কতক্ষণ রাখে দিলে ওই তেজপাতাগুলো গরম মশলাগুলো ওগুলোর হিটে একদম মুসমুসে হয়ে যাব, একদম রোস্টেড হয়ে যাবে, আর এগুলো আলাদা ফানে রোস্টেড করা লাগবে না। আমি সব কিছুর ভিডিও নিছি, আপনারা দেখলে বুঝতে পারবেন কীভাবে কীভাবে আমি রোস্টেড করে ওই গরম মশলাগুলো কীভাবে কোন পর্যায়ে দিছি। এগুলো একটু ফলো করলে আপনারা বুঝে নেবেন, তাহলে আপনাদের জন্য এই গুঁড়ো মশলাটা পাউডার করে নেওয়া ইজি হবে। এই আর হয়েছে আমি এই গুঁড়ো মশলাটা দেখানোর কারণ হলো আমি এই গুঁড়ো মশলাটা এখন আমার এই যে লবণ লবণ বড়াতে লবণ ফিটাতে আমি অনেকে লবণ বড়া বলে, লবণ ফিটা বলে, অনেকে জাল ফিটা বলে, যে যেটাই বলেন এটার মধ্যে আমি ওই এই মশলার পাউডারটা দিব। কারণ এই মশলাটার পাউডারটা যদি আমি এই ফিটার মধ্যে দিই, আমার বাচ্চারা এই ফিটাটা খুব পছন্দ করে, তাহলে তারা ইজিতে আমার এই ভালো ভালো জিনিসগুলো মশলাগুলো তারা খাইব। এই যে দেখুন কীভাবে দিতেছি আমি, নিচ দিয়ে গরম মশলার কিছু রোস্টেড মশলা দিয়েছি, ইয়ার উপর দিয়ে আবার গরম গরম রোস্টেড মশলা দিয়ে দিব, মশলাগুলো দিয়ে দিব। এটার হিটে কিন্তু তেজপাতা লং মানে গোটা মশলাগুলো একদম রোস্টেড হয়ে যাইব, আর আমি ফানে রোস্টেড করে নিছি না, ফানে রোস্টেড করলে এগুলো ফোয়ারভাবে হয় না, হিটে হইলে ভালো, ওগুলোর গুণাগুণ নষ্ট হয় না। তো এগুলো ভালোভাবে ই করে দিবে এইভাবে ভিতরে করে, যেন হিটে ওই জিনিসগুলো মশমশা হয়ে যায়, কী সুন্দর মশমশা হয়ে যায়, ব্লান্ডারে দিলে একদম কী সুন্দর মুড়মুড়ো করে ভাঙে যায়। আবার এত গরম গরম ব্লান্ডার করতে পারবেন না, মিডিয়াম ঠান্ডা হয়ে আইলে ব্লান্ডার করবেন, বেশি গরম গরম ব্লান্ডার হবে না, নষ্ট হয়ে যাবে। এখন আমার মিডিয়াম হয়েছে, আমি এখন ব্লান্ডার করে গুঁড়ো করে নিতেছি। তো ওইখান থেকে আর কি এই সব ধরনের মশলার গুঁড়োয়ে আমি 1 টেবিল স্পুন দিয়ে দিব, 1 টেবিল স্পুনের মতন দিয়ে দিব ওই ফিটাটার মধ্যে, ওই ফিটাটার মধ্যে। তো আমি সব ইনগ্রিডিয়েন্ট দিয়ে দিছি ওই ফিটাটার, এখন পানিটা বলক এসে গেছে,
ইনগ্রেডিয়েন্ট গুলো তো আমি আগে দেখাইছি, মশলাগুলো ব্লান্ডার করে নিয়েছি, ওয়াটার দিয়েছি, স্বাদমতো লবণ দিয়েছি, শুধু হলুদ গুঁড়া আর হালকা মরিচের গুঁড়া দিয়েছি, এখানে কিছু অয়েল দিয়েছি, এগুলো তো আগে আমি শেয়ার করছি দিয়েছি। এখন আমি এখানে একে একে সব উপকরণ দিয়ে ভালোভাবে ডোগুলো আমি মেক করে নিয়েছি। এখন 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ডোগুলা ভালোভাবে নামিয়ে মথে নিব। এই ডোগুলা অনেক ভালোভাবে মথে নিতে হয়, দেখেন অনেক সুন্দর হয়েছে ডোটা। তো এগুলা ভালোভাবে মথে নিয়ে আমি এখন ফিটাগুলা বানিয়ে নিব। ফিটাগুলা বানিয়ে আমি রাখে দিব ফ্রিজে সংরক্ষণ করে। তারপর এগুলা যখন প্রয়োজন হবে, এই যে দেখেন আমি একটা নিয়েছি, অনেক ভালোভাবে মথে নিয়েছি, এখন আমি এটা রুটি বেলে নিব। রুটি বেলে নিয়ে গোল গোল করে আমি এটারে ই করে নিব, গোল গোল করে আমি রুটি বেলে নিব। নিয়ে আমি সবগুলা সংরক্ষণ করে রাখে দিব ফ্রিজে। এভাবে সবগুলা ফিটা আমি গোল করে বানিয়ে কেটে কেটে এভাবে গোল গোল করে ও একটা প্লেটে ও একটার উপরে একটা দিয়ে ভালোভাবে সুন্দর করে ই করে নিয়ে ডিপ ফ্রিজ করে রাখবো। দেখেন কীভাবে রাখছি, এভাবে ই করে রাখলে আর কি ফিটাগুলো ভাঙে না। আর আইস হয়ে গেলে আমি একটা পলি ব্যাগে ভরে নিয়ে সংরক্ষণ করে রাখবো। এভাবে ফাঁক ফাঁক করে আমি একটার উপর একটা দিয়ে ফিটাগুলা বানিয়ে সবগুলো একটা প্লেটে একটার উপর একটা দিয়ে ইয়ে করছি, কিছু কিছু ফাঁক ফাঁক রাখছি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একদম লেবেল করে থুইছি না, লেবেল করে থুইলে হয়তো বা আটকে গেলে যখন আইস হয়ে যাইব তো তখন একটা লগ একটা বেশি লেগে যাইব, আমি খুলতে পারবো না। এই কারণে একটু ফাঁক ফাঁক করে একটু অন্যভাবে রাখছি, যেন একটা লগ একটা না লাগে, ভিতরে কিন্তু ফাঁক আছে। ফিটাগুলো দেখেন কীভাবে রাখছি আমি, ফিটার ভিতরে কিন্তু কিছু 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 ফাঁক আছে, একটার সাথে একটা কিন্তু সমান করে ওরকম লাগছে না, ফাঁক ফাঁক আছে। তো আসলে বেশি কি দেখা যায় না, আন্দার আন্দার দেখা যায় যে এইভাবে দেখলে আর কি বুঝবেন আপনারা। উপর থেকে দেখাইছি আমি কীভাবে রাখছি, ডাইরেক্ট না রাখিয়া এক সাইড করে রাখি, গোল করি ই করে দিছি। এখন ফ্রিজে আমি রেখে দিব প্লেটটা, তাহলে যখন আইস হয়ে যাইব তখন আমি এগুলো ফলি ব্যাগে ভরে নিব। তো আর কি, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, শুভকামনা রইল। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছে না, সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সবাই টেক কেয়ার করবেন, আল্লাহ হাফেজ, বা বাই। আচ্ছা ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আর বিদায় নেওয়ার পরে আরও একটু কথা রয়েছে, আমার চ্যানেলে যারা আমাকে আপন করতে চান, তারা আমার গরুর মাংসের একটা ভিডিও আছে, ওই ভিডিওতে যেয়ে আপনারা সবাই কমেন্ট করবেন, তাহলে আমি সবাইকে পাইমো। আর ওই গরুর মাংসের ভিডিওতে যাইয়া কমেন্ট করলে আমি একদিন পরে আপনাদেরকে ব্যাক করব। এখন সাথে সাথে ব্যাক করলে কিন্তু থাকে না, প্রবলেম চলতেছে এখন, আপনারা সবাই জানেন। তো আমার গরুর মাংসের ভিডিওটার মধ্যে আপনারা যাইয়া কমেন্ট করবেন, ওটা আমি চেক করবো সব।